হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলেও এসেছি, মানে যেখানে গেছিলাম গেছিলাম জুডোর চুল কাটাতে। তো জুডোকে চুল কাটিয়ে নিয়ে চলে এসেছি, তো আমি এখন চেঞ্জ করবো, ওকে স্নান করাবো। আর সকালবেলার থেকে উঠে জাস্ট একটুখানি কাজ করেছি, সেটা হচ্ছে এই যে বিছনাটা তুলেছি আর জুডোকে খাইয়েছি আর আমি খেয়েছি। এটুকু করেই জুডোর পাপা এসেছিলো, নিয়ে রাতের করে চুল কাটতে চলে গেছিলাম। তো এই মাত্র বাড়িতে আসলাম, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো সকাল থেকে কি, হ্যাঁ ভরুক তারপরে করছি। তো সকাল থেকে কি কি করলাম সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, আর জুডো চুল কাটতে নিয়ে গেছিলাম, একটুখানি ভিডিও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নাও, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো সকালবেলা আজকে ব্রেড আর কলা খেয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখানে ব্রেডটা ছেঁকে নিয়েছি আর কলাটাকে চার টুকরো করে নিয়েছি, মানে অর্ধেকটা মতন কলা ছিল সেটাই দিয়ে নিয়েছি। তো এখন এটাতে আমি সকালে ব্রেকফাস্ট করে নেব, এখনও আমার বিছানা তুলতে বাকি রয়েছে। তো বিছানাটা আজকে চেঞ্জ করব, তো ভাবলাম তার আগে যদি একটুখানি খাট টাটগুলো মুছে নেওয়া হয় তাহলে আর মানে যে চাদরটা পাতবো সেটাই নোংরা পড়বে না, সেটাই নোংরাটা পড়ে যাবে, তো তারপর চেঞ্জ করে নতুন চাদর পেতে নেবো। তো চলো এইটা করতে করতেই অমিত চলে এসেছিলো, আর আজকে জুডোকে নিয়ে যাবো চুল কাটতে, সেটা তো তোমাদের বলাই হয়নি। তো এটা করেই আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, ডাইরেক্ট চলে যাব সেলুনে। তো চলো খাটটা পরিষ্কার করে সব চেঞ্জ চেঞ্জ করে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করছি পারলে যে কেমন কি করলাম। তো এবার চলে যাব সেলুনে। আর আমরা দেখো চলে এসেছি সেলুনে, তো আমি জুডোকে নিয়ে যাচ্ছে আগে আগে। তো এটা জেন্টস সেলুন, জানি না লেডিস অ্যালাও আছে কি না, আই থিঙ্ক আছে। তো দেখো আমি ভেতরে চলে এসেছি, তো ভেতরে এসে জুডোকে এখানে হেয়ার কাটিংয়ের জন্য বসিয়েও দিয়েছে, আর জুডোর পাপা জুডোকে ধরে আছে, দাদা ভাইটা কেটে দিচ্ছে। তো চলো তোমরা জুডোর চুল কাটিংটা এনজয় করতে থাকো। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, আমি তো ভেবেছিলাম জুডো বসবেই না, হেয়ার কাটিং করতেই দেবে না, কিন্তু খুব শান্ত ছেলের মতন বসে বেশ চুলটা কেটে নিয়েছে। কারণ ফার্স্ট টাইম ও সেলুনে গিয়ে যখন চুল কেটেছিলো সেই টাইম ভালো কেটেছিলো, বাট সেকেন্ড টাইম আর ও কাটতে পারিনি চুল সেলুনে নিয়ে গিয়ে। তো এবার দেখলাম খুব ভালোভাবে কেটেছে, তো এই দাদা ভাইয়ের কাছেই ভাবছি এবার থেকে নিয়ে আসবো, কারণ এর আগেরবার যেখানে নিয়ে গেছিলি সেখানে ও আর কাটতে চায়নি। তো যাই হোক ভালোভাবে চুলটা কেটেছে, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো ওখান থেকে তো বাড়ি চলে এসেছিলাম, তারপরে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। যাই হোক এখন জুডোকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে জুডো এখানে ঘুমাচ্ছে, এখানে আমার ঘর ছাট দেওয়া। আর যে দিদা এখন কাজ করছে, দিদা ঘরও মুছে দিয়ে গেছে, বাসন মুছে দিয়ে গেছে। তো আজকের ব্লগটা যেন কেমন মানে এলো ছিল ভাবে শুরু করলাম, কিছু ঠিকঠাকভাবে করতে পারছি না, ঠিকঠাকভাবে তোমার সাথে শেয়ার করা হয়নি। তো চলো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। তো এখন যাবো বাইরে, কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে মেলে দেবো, তো সেগুলো আজকে তোমার সাথে শেয়ার করবো না। বিকেলবেলা এক জায়গায় বেরোনোরও আছে, জানি না বেরোবে কি না, যদি বেরোই তো তোমাদের সাথে বলবো, আর ওখানে গিয়ে ভিডিও করা হবে কি না সেটাও জানি না। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কতটা কি শেয়ার করতে পারছি। তো চলো এখন আমি জামা কাপড় ধুয়ে মেলে স্নান টান করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদের বললামই যে আজকে তো সেরকম কোনো কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি। তো এখানে দেখো বাটিতে নিয়ে নিয়েছি টক দই, আর এটার মধ্যে রয়েছে চালের গুঁড়ো। তো এটা আমি অনেকদিন ধরে করে রাখি, যখন যেমন দরকার হয় তখন সেটার সাথে এটা মিশিয়ে নিই, ভালো একটা স্ক্রাবার হিসাবে কাজ করে কিন্তু চালের গুঁড়ো। আর টক দই আর চালের গুঁড়ো দেখো একসাথে আমি মিশিয়ে নিয়েছি, একদম এরকম একটা পেস্ট হয়েছে। তো এটা এখন আমি মুখে লাগিয়ে নেবো, তো সবার আগে হেয়ার ব্যান্ড পরে নিচ্ছি, কারণ চোখে মুখে চুল চলে আসবে সামনে, তো হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিয়ে তারপরে আমি প্যাকটা লাগাবো। তো বাটির মধ্যে রয়েছে টক দই আর চালের গুঁড়ো, তো এটা প্রথমে ভালো করে একদম থুপে 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 মুখে লাগিয়ে নেবো একদম ডিপ করে। তো তারপর এটাকে 5-10 মিনিট ছেড়ে দেবো, হালকা শুকিয়ে আসবে, তারপরে হালকা হাতে রাফ করে নেবো। আর চালের গুঁড়ো কিন্তু খুবই ভালো একটা স্ক্রাবার হিসাবে কাজ করে এবং স্কিন টোনটাকে মানে উজ্জ্বল করতে সাহায্য করে। আর টক দইয়ের তো কোনো কথাই নেই, টক দই স্কিনটাকে সফট রাখে, স্কিন টোনটাকে আরও লাইট করে,
তো চালের গুঁড়ার টক দই তোমরাও ইউজ করতে পারো, এটা কিন্তু ভালো একটা স্কাবার হিসাবে কাজ করে এবং ফেস মাস্ক হিসাবেও কাজ করে। তো দেখো এখন আমি মানে ঘাড়ে গলায় টলায়ও লাগিয়ে নিলাম। অনেকের গলায় এরকম কালশিটে দাগ থাকে বা কালো হয়ে যায়, জেনারেলি যারা বেশি একটু হেভি ওয়েট তাদের এরকম হয়। তো আমি মানে অনেক অনেককেই দেখেছি এরকম, যাদের হেভি ওয়েট তাদের এরকম হয় যে গলার কাছ থেকে কালো দাগ হয়ে যায়। তো যাই হোক তারাও কিন্তু এটা ইউজ করতে পারে, দাগগুলো উঠে যায়। তো আমার গলায় সেরকম কোনো দাগ নেই, তাও আমি একটু ঘাড়ে গলায় টলায় ইউজ করে নিলাম। তো আমি যেহেতু স্নান করতে যাব তার জন্য পুরো ঘাড়ে গলায় ভালো করে মেখে 10 মিনিট মতন রেখে এখন হালকা হাতে এরকম স্কাবারের মতন রাফ করে নিচ্ছি। তো চলো স্নান করে আসি। আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, তো স্কিনটা কতটা সফট লাগছে তোমাদের দেখালাম। আর আমি স্নান করার পরে টোনার হিসাবে রোজ ওয়াটার ইউজ করি। তোমরা যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ইউজ করতে পারো, ইভেন বাড়িতেও রোজ ওয়াটার বানিয়ে ইউজ করতে পারো। আর কীভাবে বাড়িতে রোজ ওয়াটার বানাবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার জন্য। তো আমার টোনার লাগানো কমপ্লিট হয়ে গেছে। টোনারটা জাস্ট এরকম থুপে থুপে লাগাতে হবে, মানে ডলা যাবে না বা কিছু করা যাবে না, জাস্ট থুপে থুপে লাগিয়ে দিতে হবে। আর তারপরে লিপবাম, আর লিপবাম আমার লাগাতে খুব ভালো লাগে। মাথায় তেলটা দিয়ে ফেলবো রাতেই, কালকে মাথাটা ধোবো, কারণ মাথাটা একটু একটু নোংরা হয়েছে। আজকেই ভেবেছিলাম ধোবো, বাট আজকে তো জন্মবার সোমবার, তো সোমবার ধুই না সেই কারণে জন্মবার বলে। তো কালকে ধোবো, তাই মাথায় ভেবেছি এখন একটুখানি তেল দেবো। তো চলো তোমাদের সাথে একটুখানি আমাদের আমাদের বলছি, দেখেছো আমার রাতের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের রুটিনটা আজকে শেয়ার করি, যে রাতে ঘুমানোর আগে আমি চুলের জন্য আর স্কিনের জন্য কী কী টেক কেয়ার করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সেটা দেখে নাও। আর এখন তোমাদের সাথে বললামই আমি আমার হেয়ার কেয়ারটা শেয়ার করবো রাতের। তো হেয়ার কেয়ারের জন্য দেখো আমি নিয়ে নিয়েছি আমার নিজের বানানো তেল। এই তেলটা কীভাবে বানায় সেটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে, না জানলে দেখে নিও। আর তার সাথে আমি দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল। তো এই দুটোকে একসাথে মিক্স করে নেব, তারপরে দেখো আমি কীভাবে তেলটা ইউজ করছি। তো দেখো চুলটাকে প্রথমে ভালো করে আমি আস্তে নিলাম, তারপরে মাথার মিডিল থেকে সিধে করলাম। আর একটা তুলো নিয়েছি কটন প্যাড, তো ওটা দিয়ে ভালো করে তেলটাকে চুবিয়ে চুবিয়ে শীতের মধ্যে লাগিয়ে দিচ্ছি পুরো মানে চুলের গোড়ায়, যাতে তেলটা ভালো করে লাগে। সেই কারণে একদম শীতে কেটে কেটে নিচ্ছে, আর কেউ লাগিয়ে দিলে তো খুবই ভালো হয়, মানে নিজের হাতটা ব্যথা হয় না আর খুব আরামও লাগে। কেউ যদি মাথায় হাত দিয়ে তেল লাগিয়ে দেয়, একটু মাসাজ করে দেয়, খুবই ভালো লাগে। তো যাই হোক এখন আমি নিজে নিজেই করে দিচ্ছি, কারণ আমাকে দেওয়ার মতন কেউ নেই, থাকলেও আমার দেয় না। থাকলে বলতে তো মাই দেয়, বেশিরভাগ মেয়েদের চুলে তেল টেল লাগিয়ে দেয়। আমার মা কি করবে জানো, একবারে তেলের মধ্যে হাতের মধ্যে তেলটা দিলে মাথার মধ্যে ধাপা ধাপ করে দিয়ে দেবে, মানে হয়ে গেছে হয়ে গেছে এরকম, বেশ আস্তে আস্তে শীতে কেটে কেটে দেবে। আমার মার অত ধৈর্য নেই, তো আমার মা ওরকম এক গাদা তেল নিয়ে মাথার মধ্যে দিয়ে নিয়ে নিয়ে হয়ে গেছে এরকম করবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর মার নামে বলেও দিলাম অনেক কিছু, তো মা দিয়ে দেয় বললাম, ওই খুব তাড়াহুড়ো করে দেয়। তো চলো আজকে তোমাদের সাথে আমার রাতের স্কিন কেয়ারটা শেয়ার করবো। তো দেখো আমি রাতে ড্রেস পরে নিয়েছি, তো আমি নাইট টাইমে এরকম টি শার্ট পরে ঘুমাই। তো যাই হোক ড্রেস ট্রেস পরে আমি মুখটা ধুয়ে এসে আর কি দিয়ে মুখ ধুই তোমাদের আমি দেখে দিলাম। মাম্মাতের এই ফেস ওয়াশ দিয়ে আমি মুখ ধুই, আর এই মাম্মাতের একটা সিরাম ইউজ করি, এটা হচ্ছে কেশর আর চন্দনের সিরাম। আর যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম, ওটা হচ্ছে লেবু, আর একটা কী ছিল হলুদের সিরাম। তো যাই হোক এখন আমি দেখো মুখে সিরামটা লাগিয়ে নিলাম। তো শুধু এটাই ইউজ করি রাতের দিকে, আর কোনো কিছু ইউজ করি না। আল্টারনেট করে মাঝে মাঝে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করি, বেশিরভাগ দিনই এই সিরামটা ইউজ করা হয়, কারণ এটা একদম হাতের কাছে অটোমেটিক থাকে, ওটা ইউজ করে নিই। আর দিয়ে এরকম আমার লিপবাম, তো যখন যেটা হাতের কাছে থাকে লিপবাম তখন সেটা দিই, মাঝে মাঝে লাইটটা দিই, মাঝে মাঝে ডিপটা দিই। তো লিপবামে আমার দুটো শেড আছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন বাই বাই।